আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চ অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব। ব্রাঞ্চ অ্যাকাউন্টে আজকে আমরা স্টক এন্ড ডেপ্ট সিস্টেম শিখব। যেই ম্যাথটি আমরা সলিউশন করে দেখাবো সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 সালের প্রশ্নে এসেছিল। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা স্টক এন্ড ডেপ্ট সিস্টেমে আমাদের কিছু নেসেসারি লেজার করতে হয়, সেই লেজারগুলো আমরা একটু দেখে নেই। প্রথম লেজারটা হচ্ছে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, দুই নম্বর আমাদের করতে হবে গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, তারপর ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ পেটি ক্যাশ অথবা ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক শর্টেজ বা সারপ্লাস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। সাধারণত আমাদের এই 10টি লেজারই স্টক এন্ড ডেপ্ট সিস্টেমে তৈরি করতে হয়। তো আজকে আমরা যে ম্যাথটি সলিউশন করবো আমরা দেখি সেই ম্যাথটি একটু। Rohim Traders has the branch at Khulna to hire goods or invest cost price 25%. Rohim Traders এর খুলনা একটি ব্রাঞ্চ আছে যেখানে তারা 25% লাভ যোগ করে, ক্রয় মূল্যের উপর 25% লাভ যোগ করে পণ্যগুলো পাঠানো হয়, ইনভয়েস করে। The following information is supplied for 2015. 2015 সালের ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া হলো। এখানে আছে স্টক 1/1/2015, তার মানে এটা ওপেনিং স্টক দেওয়া আছে আমাদের 25,000। ডেপ্টরস দেওয়া আছে আমাদের ওপেনিং 15,000, পেটি ক্যাশ দেওয়া আছে 100, গুডস এন্ড টু ব্রাঞ্চ এট কস্ট অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে 80,000। তার মানে এটার সাথে আমাদের আরো 25% লাভ যোগ করে ইনভয়েস করতে হবে। সেলস আমাদের ক্যাশ আছে 55,000, ক্রেডিট মানে ধারে আছে 80,000, ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টরস 75,000, ডিসকাউন্ট অ্যালাউড টু দেম তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে দানাদারকে 2,000 টাকা, ক্যাশ লিমিটেড টু ব্রাঞ্চ ফর এক্সপেন্স 10,000 টাকা, ব্রাঞ্চকে খরচ মানে এক্সপেন্সের জন্য দেওয়া হয়েছে 10,000 টাকা, পেটি ক্যাশ এট ব্রাঞ্চ তো ক্লোজিং ব্যালেন্স আছে 80 টাকা, স্টকের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 15,000 টাকা, আর লাইভলিহুড ফর এক্সপেন্স দেওয়া আছে আমাদের 500 টাকা। এই দিয়ে আমাদের করতে হবে কি, শো দা লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস আন্ডার দ্য স্টক এন্ড ডেপ্টর সিস্টেম। স্টক এন্ড ডেপ্টর সিস্টেমে আমাদের লেজার করতে হবে। তো আমরা একটু আগে দেখছিলাম যে স্টক এন্ড ডেপ্ট সিস্টেমে লেজার করতে হলে আমাদের সাধারণত 10টি লেজার লাগে। তো এটা প্রয়োজনের সাপেক্ষে দুই একটা লেজার কম বেশি হতে পারে। তো এবার আমরা দেখি প্রথমে আমাদের কি লেজার তৈরি করব। লেজারগুলো করার আগে আমরা প্রথমে একটু ওয়ার্কিংসটা দেখে নিই যে ইনভয়েস প্রাইস গুডস এন্ড টু ব্রাঞ্চের কত। এখানে যেহেতু কস্ট প্রাইস দেওয়া ছিল আমাদের 80,000 টাকা, তো 80,000 টাকার সাথে আমরা 25% লাভ যোগ করব। তো 80,000 টাকার সাথে 25% লাভ যোগ করলে 1,00,000 টাকা। তার মানে হেড অফিস যে গুডস এন্ড টু ব্রাঞ্চে পাঠানো হয়েছে, যে গুডসগুলো ব্রাঞ্চে পাঠাইছে তার ইনভয়েস প্রাইস হচ্ছে 1,00,000 টাকা। এটা একটু বের করে নিলাম। এরপর আমরা একটা স্টক অ্যাকাউন্ট করব। তাহলে একটা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টের গড় কাটলাম। স্টক অ্যাকাউন্টে কি কি আসবে? স্টক অ্যাকাউন্টে শুধুমাত্র ব্রাঞ্চের যে পণ্যগুলো আছে সে পণ্যগুলোই আসবে। তো আমরা দেখি ওপেনিং স্টক আছে আমাদের 25,000 টাকা, আমরা সেটা ডেবিটে লিখে নিব ওপেনিং স্টক ব্যালেন্স বিডি দিয়ে 25,000 টাকা। এরপর আমরা দেখি ব্রাঞ্চে আর কোনো পণ্য আমাদের আসছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুডস সেন্ট টু ব্রাঞ্চ এট কস্ট 80,000 অর্থাৎ গুডস সেন্ট টু ব্রাঞ্চ হেড অফিস ব্রাঞ্চে পণ্য পাঠাইছে 80,000 টাকা ক্রয় মূল্যের। তো আমরা এটার ইনভয়েস প্রাইস বের করে নিছি 1,00,000 টাকা, সেটাও আমরা ডেবিটে দিব যেহেতু ব্রাঞ্চে পণ্যটা আসছে। গুডস সেন্ট টু ব্রাঞ্চ নামে 1,00,000 টাকা আমরা লিখলাম। এরপর দেখি আমরা ব্রাঞ্চ থেকে পণ্য চলে গেছে সেলস করার কারণে, একটা ক্যাশ সেলস একটা ক্রেডিট সেলস, এই দুই বিক্রয়ের কারণে কিন্তু ব্রাঞ্চ থেকে পণ্য চলে গেছে। তাই এই সেলস গুলো আমরা ক্রেডিট পাশে লিখবো। এই যে ক্যাশ সেলস 55,000 টাকা আর ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট 80,000 টাকা, যেটা ধারে সেটা ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট নামে আসবে। এরপর আমরা দেখলাম ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টরস, এটার সাথে পণ্যের কোনো সম্পর্ক নাই, ডিসকাউন্টের সাথে সম্পর্ক নাই। এখানে আমাদের পণ্যের একটা ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 15,000 টাকা, সেটা আমরা ক্রেডিট পাশে লিখে দিব ব্যালেন্স সিডি নামে 15,000 টাকা। তাহলে পণ্য সংক্রান্ত আর কোনো আমাদের লেনদেন নাই। এবার আমরা দুই পাশ যোগ করি, যোগ করলে এদিকে আসে 1,50,000 টাকা, এদিকে আমরা 1,50,000 লিখলাম, কিন্তু এদিকে আমাদের ঘাটতি পড়ছে 25,000 টাকা। যেহেতু আমাদের প্রাপ্তির চেয়ে প্রদানটা বেশি, তার মানে আমাদের এই 25,000 টাকার পণ্য সারপ্লাস হয়েছে। যদি আমাদের প্রদানটা কম হতো তাহলে এটাকে বলতাম আমরা স্টক শর্টেজ, অর্থাৎ ডেবিট পাশে যদি ঘাটতি হয় তাহলে সারপ্লাস আর ক্রেডিট পাশে ঘাটতি হলে শর্টেজ। তার মানে আমাদের এখানে স্টক সারপ্লাস আছে 25,000 টাকা। তো যদি আমরা স্টক অ্যাকাউন্ট করবো, যদি দুই পাশ না মিলে সেখানে শর্টেজ বা সারপ্লাস আসতে পারে। এই ছিল আমাদের ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। এই ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টে শুধুমাত্র ব্রাঞ্চের যে পণ্য আদান প্রদান সেগুলো আমরা এন্ট্রি করলাম। এই ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট করার পর আমরা একটু ক্যালকুলেট করে নিব। আমরা প্রথমে ক্যালকুলেট করে নিব ক্যালকুলেশন অফ লোড। লোড মানে হচ্ছে আমাদের মধ্যে যে লাভটা ছিল সেই লাভগুলোকে আমরা আলাদা করে নিব। তো প্রথম লাভটা ছিল আমাদের ওপেনিং স্টকের মধ্যে 25,000 টাকা ওপেনিং স্টক, সেই 25,000 টাকার মধ্যে আমাদের যেহেতু ক্রয় মূল্যের উপর 25% লাভ যোগ করেছে তাই 125 দিয়ে ভাগ 25 দিয়ে গুণ করলে আমাদের লাভটা চলে আসবে। তাহলে ওপেনিং স্টকে আমার লাভ আছে 5,000 টাকা। তারপর আমরা বের করব গুড সেন্টার ব্রাঞ্চের যে লাভ সেই লাভটা বের করব 20,000 টাকা। এরপর আমরা ক্লোজিং স্টকের যে লোড সেই লোডটা বের করব 30,000 টাকা। এটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করছিলাম লোড সম্পর্কে। এরপর আমরা সারপ্লাসের যে লোড সেই সারপ্লাসের লোডটাও আমরা বের করে নেব। যে সারপ্লাসটা ছিল আমাদের লেজার করার পরে সেই সারপ্লাসের লোডটাও আমরা বের করে নেব। এরপর আমরা আবার লেজার শুরু করব। এবার আমরা যে লেজারটা করব সেটা হচ্ছে গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ হেড অফিস ব্রাঞ্চকে যে পণ্যটা পাঠাইছে সেই পণ্যের হিসাবটা আমরা করব। তো এখানে গুডস এন্ড টু ব্রাঞ্চ আছে 80,000 টাকা, আমরা একটু আগে ইনভয়েস করে নিয়েছিলাম 1,00,000 টাকা। আমরা সেই 1,00,000 টাকা লিখে ফেলবো ক্রেডিট পাশে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট নামে 1,00,000 টাকা। এরপর ডেবিট পাশে আমরা যেই ব্রাঞ্চটা আমাদের যে লোডটা ছিল সেই লোডটা 20,000 টাকা, এই লোডটা আমরা ডেবিট পাশে লিখবো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। যদি হেড অফিসে যদি ব্রাঞ্চ কোনো পণ্য ফেরত দিত সেই ফেরতটাও আমরা ডেবিটে লিখতাম। লেখার পর আমরা দুই পাশে ব্যালেন্স করার পর যে ঘাটতিটা আসতো সেটার নাম হবে ট্রেডিং অ্যাকাউন্ট বা পার্সেস অ্যাকাউন্ট। তাহলে আমাদের মনে রাখতে হবে হেড অফিস ব্রাঞ্চে যে পণ্যটা পাঠায় সেটা ক্রেডিট পাশে লিখতে হবে এবং হেড অফিসে যে পণ্যটা ফেরত দেই সেটা ডেবিট পাশে লিখবো, আর লোডটা ডেবিট পাশে লিখে যে ঘাটতিটা থাকবে সেটার নাম হবে ট্রেডিং অ্যাকাউন্ট। এই হচ্ছে গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আমরা সহজে এগুলো মনে রাখতে পারি চাইলে। এরপর আমরা 3 নম্বর যে লেজার সেটা দেখবো ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট। এবার ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্টের জন্য আমাদের একটা ব্যালেন্স দেওয়া আছে ব্রাঞ্চ ডেপ্টরসের 15,000 টাকা, আমরা ডেবিটে লিখলাম ব্যালেন্স বিডি 15,000 টাকা। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ধারে বিক্রয়টা আমরা ক্রেডিট পাশে ডেবিট পাশে লিখে নেবো 80,000 টাকা। এই যে আমাদের ধারে বিক্রয় ছিল 80,000, সেই ধারে বিক্রয় ডেবিট পাশে লিখলাম 80,000 টাকা, কারণ ধারে বিক্রয় করলে ডেপ্টরস বেড়ে যায় তাই ডেবিট পাশে আমরা লিখলাম। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে দেনাদার থেকে যে টাকাটা আমরা পাইছি সেই টাকাটা আমরা ক্রেডিট পাশে লিখবো। যে ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টরস 75,000 টাকা, সেটা আমরা ক্রেডিট পাশে লিখবো, কারণ দেনাদার থেকে টাকা পাইলে দেনাদার কমে যায় তাই ক্রেডিট পাশে লিখলাম। এবং দেনাদারকে আমরা যে ডিসকাউন্টটা দিলাম সেটাও আমরা ক্রেডিট পাশে দিব, কারণ তাও আমাদের দেনাদার কমে যায়। সেই ডিসকাউন্টটা আমরা ক্রেডিট পাশে দেওয়ার পরে এই যে ডিসকাউন্ট আমরা ক্রেডিট পাশে দিলাম, দেওয়ার পরে এবার আমরা ব্যালেন্স দুই পাশে যোগ করে ব্যালেন্স সিটি নিয়ে দিলাম। যে ব্যালেন্স সিটি হচ্ছে আমাদের 15,000 টাকা, অর্থাৎ আমাদের ক্লোজিং ডেপ্টরস হচ্ছে 15,000 টাকা। এই 15,000 টাকা আমাদের এখানে দেওয়া থাকার কথা ছিল কিন্তু দেওয়া নাই, তো আমরা এখানে বের করে নিলাম আমাদের ক্লোজিং ডেপ্টরস 15,000 টাকা। এরপর আমরা আরেকটি লেজার দেখবো ব্রাঞ্চ পেটি ক্যাশ অ্যাকাউন্ট। তো পেটি ক্যাশ অ্যাকাউন্টের জন্য আমাদের একটা ব্যালেন্স দেওয়া আছে, তো ব্যালেন্সটা আমরা বিডি নামে ডেবিট পাশে লিখলাম। এরপর আমরা যে ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 80 টাকা, সে ব্যালেন্স 80 টাকা আমরা ক্রেডিট পাশে লিখলাম। পেটি ক্যাশ নিয়ে আর কোনো লেনদেন কিন্তু নাই, তাহলে আমরা বুঝতে পারলাম যে বছরের শুরুতে পেটি ক্যাশ ছিল 100 টাকা, এখন আছে 80 টাকা, তার মানে আর 20 টাকা খরচ হয়ে গেছে। সেই খরচটা আমরা প্রভিডেন্ট লস অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, ব্রাঞ্চ প্রভিডেন্ট লস অ্যাকাউন্টে আমরা এই 20 টাকা পাঠিয়ে দিব খরচ হিসাবে। এরপর আমরা করবো ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট। আমাদের যে ব্রাঞ্চে এক্সপেন্সগুলো হয়েছে সেই এক্সপেন্সগুলো আমরা এখানে নিয়ে আসবো। সেই এক্সপেন্সের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ক্যাশ ডেবিটেড টু ব্রাঞ্চ ফর এক্সপেন্স 10,000 টাকা, সেই 10,000 টাকা আমরা ক্যাশ নামে দিলাম, যেহেতু সরাসরি হেড অফিস এই 10,000 টাকা খরচের জন্য দিয়েছিল। এবং যে ডিসকাউন্টটা দিয়েছিল 2,000 টাকা দানাদারকে সেটাও ব্রাঞ্চের জন্য খরচ, সেটা ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট নামে, যেহেতু দানাদারের সাথে সম্পর্কিত ডেবিট পাশে আমরা লিখলাম। এরপর আরেকটা আমাদের এক্সপেন্স ছিল লাইবিলিটি ফর এক্সপেন্স 500 টাকা, সেটাও আমরা ডেবিট পাশে লিখে দিব, যেহেতু এইটাও আমাদের এক্সপেন্স। এরপর আমরা দেখলাম টোটাল ব্রাঞ্চ পেটি ক্যাশ এক্সপেন্স যেটা আছে সেটা আমরা ডেবিট পাশে দিয়ে দিলাম, 20 টাকা যে খরচটা হয়েছে সেটা। এরপর আমরা যোগ করলে ভাই 12,520 টাকা, 12,520 টাকা আমরা ব্রাঞ্চ প্রভিডেন্ট লস অ্যাকাউন্টে বসাই দিলাম। তো পেটি ক্যাশটা যদি আমরা প্রভিডেন্ট লস অ্যাকাউন্টে না দিয়ে সরাসরি এক্সপেন্স অ্যাকাউন্টে দিয়ে দিই তাহলে আমরা এখানে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট লিখবো, আর যদি প্রভিডেন্ট লস অ্যাকাউন্টে পাঠাই দিই তাহলে এখানে প্রভিডেন্ট লস অ্যাকাউন্ট লিখলে সরাসরি প্রভিডেন্ট লস অ্যাকাউন্টে দেখাতে পারবো, সমস্যা নেই। তো আমরা দেখলাম এখানে যে ব্রাঞ্চের তো আমাদের টোটাল যে ব্রাঞ্চ এক্সপেন্স থাকবে সেই এক্সপেন্সটা আমরা সরাসরি প্রভিডেন্ট লস অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, কারণ সকল এক্সপেন্স এবং রেভিনিউগুলো প্রভিডেন্ট লস অ্যাকাউন্টেই যায়। এই হচ্ছে আমাদের ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট। আমরা ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টে যে যোগফল সেটা প্রভিডেন্ট লস অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দিব। এরপর আমরা যে লেজারটা দেখবো সেটা হচ্ছে ব্রাঞ্চ স্টক সারপ্লাস অ্যাকাউন্ট। তো ব্রাঞ্চ স্টক সারপ্লাস ছিল আমাদের 25,000 টাকা, আমরা সেটা একটু আগে বের করে নিয়েছিলাম প্রথম যে লেজারটা করলাম সেই লেজারে, তো আমরা সেই 25,000 টাকা আমরা লিখে নিলাম। এই 25000 টাকার মধ্যে যেহেতু স্টক অ্যাকাউন্ট থেকে আসছে সেজন্য ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। এই 25000 টাকার মধ্যে স্টকের লোড আছে, সারপ্লাসের লোড হচ্ছে 5000 টাকা। সেই সারপ্লাসের 5000 টাকা ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে যাবে, কারণ সকল প্রকার লোড গুলোই অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করতে হয়, সেজন্য ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে 5000 টাকা। আর যে 20000 টাকা আসছে সেই 20000 টাকা সরাসরি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে 20000 টাকা। তার মানে লোডের টাকাটা যাবে, এটা শর্টেজের ক্ষেত্রেও সেম, যেটা লোড হবে সেটা অ্যাডজাস্টমেন্টে দেব, আর যে বাকি অংশটুকু থাকবে সেটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে সরাসরি আমরা দিয়ে দেব। এরপর যোগ করে দিলে এটা দুই পাশ মিলে যাবে। এই হচ্ছে আমাদের সারপ্লাস অ্যাকাউন্ট, অর্থাৎ যে পণ্যটা অতিরিক্ত হয়েছিল উদ্বৃত্ত সেটার অ্যাকাউন্টটা আমাদের করে নিলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্রাঞ্চ স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। স্টক রিজার্ভ অ্যাকাউন্টে শুধুমাত্র ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টকের লোডগুলো আসবে। তো স্টক রিজার্ভ অ্যাকাউন্ট আমরা করবো, ওপেনিং স্টকের যে লোড আছে আমাদের 5000 টাকা কোশ্চেনে দেওয়া আমরা বের করে নিয়েছিলাম, সেই 5000 টাকা আমরা ডেবিটে লিখবো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট নামে, এবং সেই 5000 টাকা আবার আমরা ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট পাশে নিয়ে আসবো, এবং ক্লোজিং স্টকের যে লোড সেই লোডটা আমরা ক্রেডিট পাশে লিখবো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট নামে। সেই লোডটা আবার আমাদের ব্যালেন্স সিডি হিসাবে ডেবিট পাশে নিয়ে আসতে হবে। এটা একটু বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে, এই অ্যাকাউন্টটা এইভাবেই তৈরি করতে হবে। এবং যোগ করলে দুই পাশে যোগ করলে দুই পাশে 8000 টাকা। তাহলে এখানে মনে রাখতে হবে সবসময় যে ক্লোজিং স্টকের মধ্যে যে লোডটা আছে সেটাই সবসময় স্টক রিজার্ভের ব্যালেন্স সিডি হবে, আর যেটা আমাদের ওপেনিং স্টকটা সেটা অপর পাশে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করতে হবে, কারণ ওপেনিং স্টক তো চলতি বছরেই আমাদের বিক্রয় হয়ে যায়, তাই এই লোডটাও এবছর আমাদের রিয়েলাইজ হয়ে গেছে, সেজন্য এটা ব্যালেন্স বিডি দিয়ে আবার ডেবিটে লিখতে হবে। এটা আমাদের একটু বিশেষভাবে মনে রাখতে হবে এই অ্যাকাউন্টটা। এরপর আমরা যে অ্যাকাউন্টটা করবো সেটা হচ্ছে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে আমরা সর্বপ্রথম গুডস এন্ড টু ব্রাঞ্চের যে লোড সেটা আমরা 20000 টাকা ডেবিট পাশে লিখবো। এরপর আমাদের যে ওপেনিং স্টকের লোড সেটাও আমরা ডেবিট পাশে লিখবো, ওপেনিং স্টকের লোডটাও আমরা ডেবিট পাশে লিখবো, কারণ ওপেনিং স্টক ডেবিটে থাকে, সো ওপেনিং স্টকের লোডটা ক্রেডিট পাশে লিখবো, সরি ওপেনিং স্টক ডেবিটে থাকে তাই ওপেনিং স্টকের লোডটা আমরা ক্রেডিট পাশে লিখবো। ক্লোজিং স্টক ক্রেডিটে বসে, সেজন্য ক্লোজিং স্টকের লোডটা আমরা ডেবিটে বসে দিব। এরপর আমাদের যে সারপ্লাস ছিল সেই সারপ্লাসের লোডটাও আমরা ক্রেডিট পাশে বসে দিব, যদি এটা সারপ্লাসের লোড, যদি শর্টেজের লোড হতো তাহলে আমরা ডেবিটে বসাতাম। এরপর যে ঘাটতিটা থাকবে দুই পাশে আমাদের বসানোর পরে যে ঘাটতিটা বের হবে সেই ঘাটতিটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ আমরা ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করার পর যে ঘাটতিটা আসবে সেটা আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। এরপর আমরা করব ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করার জন্য আমরা দেখব যে ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কি কি আসবে। ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে প্রথমে আমাদের স্টকের যে রিজার্ভ, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা আমাদের আসবে 27000 টাকা, এবং আমাদের যে স্টক সারপ্লাস ছিল 20000 টাকা, অর্থাৎ 25000 টাকার মধ্যে 5000 টাকা লোড আর বাকি যে 20000 টাকা ছিল সেই 20000 টাকা আমাদের ক্রেডিট পাশে বসাই দিব আমরা, কারণ আমাদের টোটাল লাভ হচ্ছে 47000 টাকা। এখান থেকে আমাদের ব্রাঞ্চ এক্সপেন্স ছিল 12520 টাকা, আর বাকি যে টাকাটা থাকবে অর্থাৎ এই লেজারের যে ব্যালেন্সটা থাকবে সেটা জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে, অর্থাৎ এখানে আমাদের ব্রাঞ্চ স্টক সারপ্লাস থাকলে সেটা আসবে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ব্যালেন্সটা আসবে, এবং এক্সপেন্সটা আমাদের ডেবিট পাশে বসবে, আর বাকি যে ঘাটতিটা থাকবে অথবা যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বসাই দিতে হবে। এই হচ্ছে আমাদের ব্রাঞ্চ স্টক এন্ড ডেপ্টর সিস্টেমের লেজার। এই লেজারগুলো তৈরি করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকটা লেজার মনে রাখতে হবে যে আমরা কিভাবে তৈরি করলাম এবং কোন লেজারের মধ্যে কি কি আসবে, সেই আইটেমগুলো মনে রাখলে এই অঙ্কটা করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই অঙ্কটা যদি বোঝার জন্য সবাইকে অবশ্যই অঙ্কটা খাতায় করে তারপর তুলতে হবে, না হলে অঙ্কটা বুঝতে খুব একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। যদি কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানালে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।